দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো, এবং বাসায় বসে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রস্তুতি গ্রহণ করছো। আমি তোমাদেরকে গতদিন বলেছিলাম, তোমরা যদি আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, বিশেষ করে ইন্টারনেটে গিয়ে তোমাদের ক্লাস টেন বাংলা ফার্স্ট পেপার বললে পরীক্ষা প্রস্তুতির জন্য তোমার একটা এক্সাম, আমি গতদিন ক্লাসেই বলেছিলাম। তা আমি আশা করি তোমরা সেই এক্সাম দেওয়ার ব্যবস্থা ওখানে আছে। তুমি যতটুকু পড়বে, ধরো তুমি দুটো কবিতা দুটো গদ্য পড়লে, তুমি যদি মনে করো দুটো কবিতা এবং দুটো গদ্য পড়ার পরেই তুমি একটা পরীক্ষা দিতে চাও, তাহলে ওই দুটো কবিতা এবং দুটো গদ্যই ক্লিক করলে ওই চারটা জিনিস থেকে তোমাকে একটা প্রশ্ন দেবে, এবং তোমাকে একটা প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাতা এক্সামিন করে তোমাকে মূল্যায়ন করে দেবে। তা আমি বিশ্বাস করি তোমরা এইগুলো অন্তত এই তথ্য প্রযুক্তির যুগে এই সহযোগিতাটা তোমরা নেবে। আমি জানি তোমরা অনেকভাবে ইন্টারনেট ব্যবহার করো, তত তো লেখাপড়ার কাজে নিজের উপকারের জন্য শুধু বাংলা বলে নয়, তুমি যে কোনো সাবজেক্টে কিন্তু এভাবে পরীক্ষা দিতে পারো। তা আসো বন্ধুরা, আমি গতদিন তোমাদের রানার কবিতাটা পড়িয়েছিলাম। আমি বলেছিলাম যে আজকে তোমাদের অনেক ছেলেমেয়ের অনুরোধ ছিল যে ঝর্ণার গান কবিতাটা যেন আমরা আর একবার আলোচনা করি। তা আমি আসো, আমি আজকে সেই কবিতাটি তোমাদের জন্য আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আমার আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো, সুস্থ আছো এই প্রত্যাশা রেখে আমাদের ক্লাস শুরু করছি। আমি মুন্সী আব্দুল করিম। এখন দেখো, হয়তোবা আমি পাঠ ঘোষণা না করলেও আমি যদি তোমাদের এইরকম করে, যেহেতু তোমরা এখন দশমের প্রায় শেষ দিকে পড়ো, তা আমি বিশ্বাস করি তোমরা এই ছবিটা দেখে অন্তত তোমরা বুঝে ফেলতে সবাই যে আসলে আমরা কোন পাঠ উপস্থাপন করতে চলেছি। তাহলে পাঠ শিরোনাম হচ্ছে আমাদের ঝর্ণার গান, এবং এই কবি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবি 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৌলিক কাব্য হচ্ছে সবিতা, বেনু ও বীণা, কুহু ও কেকা প্রভৃতি। আর অনুবাদ কাব্য রয়েছে ফুলের ফসল, তীর্থরেণু, তীর্থসলিল প্রভৃতি। এবং তার মৃত্যু হয়েছে 1922 খ্রিস্টাব্দে, মাত্র 40 বছর বয়সে পরলোকগমন করেন এই কবি। তা আমি কবি পরিচিতির মধ্যে আমি আসলে ইন ডিটেলস বেশি সময় নষ্ট করতে চাইনি, এ কারণেই যে কারণ তোমাদের বইয়ের মধ্যেই এই কবি সম্পর্কে যথেষ্ট আলোচনা আছে। তবে একটু কথা না বললে আসলে অনেক ক্ষেত্রেই হয় না, সেটা হচ্ছে এরকম যে তোমার এই কবি ছন্দের জাদুকর বলা হয়। এই কবিকে ছন্দের জাদুকর অর্থাৎ আমি তোমাদেরকে আগেও আলোচনা করেছি কখনো কখনো বাংলা ক্লাসে, কারণ তোমাদের ষষ্ঠ শ্রেণীতেও সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা ছিল। তা তিনি হচ্ছেন ছন্দের জাদুকর, অর্থাৎ তিনার কবিতার মধ্যে চরম একটা ছন্দ মেনটেন করে চলেন। সে বাংলা সাহিত্যে যে কয়েক প্রকার ছন্দ রয়েছে তার মধ্যে যে ছন্দটা অত্যন্ত চটুল, অর্থাৎ তবলার তালে, তোমরা আসলে যদি আমি ক্লাসে সরাসরি হতো ক্লাসে পাঠদান করতে গেলে, আমি যদি মনে করি এই কবিতাটা পড়তে যে আমি একটা তবলা নিয়ে আসব, তবলা এনে তাল বাজিয়ে তোমাদের সঙ্গে আমি এই কবিতাটা আবৃত্তি করব, তাহলে সেটা সম্ভব। কারণ এত সুন্দর কবিতা, এত সুন্দর ছন্দ এই কবিতার মধ্যে। তা যাই হোক, আমি কথা বাড়াবো না, আমরা কবিতার মধ্যে যাব। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব, আমার সম্পূর্ণ স্লাইডের মধ্যে সম্পূর্ণ কবিতাটা নেই, যেহেতু অনেক বড় কবিতা, সেহেতু আমি তোমাদেরকে অনুরোধ করব প্রথমেই যে তোমরা এই কবিতাটার অন্তত যখন আমি কবিতাটা উপস্থাপন করছি তখন অন্তত তোমরা কবিতাটা তোমরা বইটা বের করবে, এটা আমি তোমাদেরকে এই অনুরোধটা করব। কারণ তোমরা এই কবিতার আলোচনার সময় তোমরা এটা ভালো হবে যদি তোমাদের সামনে এই কবিতাটা খোলা থাকে। তাহলে আসো আমরা প্রথমেই আসি কবিতার মধ্যে। এভাবে বলা হয়েছে, প্রথম থেকে আমার যদিও লেখা নেই কবিতাটা, প্রথম চার লাইন এরকম: চপল পাই কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ। অর্থাৎ ঝর্ণার গান কবিতার নাম। আসলে ক্লাসে হলে একটা কবিতা সুন্দর করে উপস্থাপন করা যায়, এখানে সময়ের দিকে তাকাতে গেলে আলোচনা করাটা মুশকিল হয়ে যায়। ঝর্ণার গান, ঝর্ণা হচ্ছে আমরা পাহাড় থেকে নেমে আসা কোনো পানির ফোয়ারা, পানির স্রোতধারা। এই স্রোতধারাই
একটা তার পথ চলার সময়ে একটা সুরের সৃষ্টি করে, একটা তান সৃষ্টি করে। সেই রকম যে তান সেটা মানুষকে বা প্রকৃতিকে মন্ত্রমুগ্ধ করে তোলে। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে একটা ঝর্ণা কেমন সুন্দর করে ছন্দে ছন্দে গান গায় তারই চলার পথ কবি এখানে কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। পাশাপাশি এই কবিতার মধ্যে দিয়ে কবি আসলে আমাদের সুন্দর প্রকৃতি, সেই প্রকৃতিটাকে তিনি অত্যন্ত চমৎকারভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ কবি একসঙ্গে দুই কাজ হয়েছে, ঝর্ণা যেমন চলে, ঝর্ণা চলার সময় যে সুরের সৃষ্টি করে, যে তানের সৃষ্টি করে, সেই তানটাকে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকারান্তরে এইগুলোর মধ্য দিয়ে আসলে আমাদের যে চমৎকার একটা প্রকৃতি আছে, প্রকৃতি প্রেমিক কবি হয়ে তিনি কবিতাটাকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তাহলে কে কি বলা হলো, যে চপল পাই কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ। কবি বলছেন চঞ্চল, চপল হচ্ছে চঞ্চল পায়ে, এই ঝর্ণাটা কেবল ধাই অর্থাৎ সামনে বেগে চলেছে, কেবল গাই পরীর গান, এ শুধুমাত্র পরীর গান গেয়ে চলছে, এবং পুলক মোর সকল গাই, বিভোল মোর সকল প্রাণ, অর্থাৎ সমস্ত গায়ে তার আনন্দের ফোয়ারা, আনন্দর ধারা, এটা নিয়ে সে অচেতন অবস্থা, তার সমস্ত প্রাণটা মনে অচেতন হয়ে গেছে, বিভোল হচ্ছে অচেতন, এবং এরকম করে সে সুন্দর করে চলছে। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমাই পথ ঘুমাই বন। শিথিল সব শিলার পর, অর্থাৎ শিথিল অর্থাৎ নীরব সেই পাথর সব শিলার পর চরণ থুই দোদুল মন, অর্থাৎ চরণ থুই ঝর্ণার কি কখনো চরণ আছে? না। ঝর্ণার সেই পানির ধারাটা যখন নির্জীব পাথরের উপর পড়ছে তখন এতে তার মনও দোলে ওঠে, এবং সারা দুপুর সে জিজির ডাক শোনে আর ঝিমানো পথ ও ঘুমান্ত বনকে দেখে। অর্থাৎ শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মোর, দুপুর ভোর ঝিজির ডাক, ঝিমাই পথ ঘুমাই বন। অর্থাৎ সে যখন এরকম করে চরণ থুচ্ছে অত্যন্ত উৎফুল্ল মনে, তখন চারিদিক মনে হচ্ছে যে পাথর মানে সে ঝিঝি পোকারা ঘুমিয়ে গিয়েছে এবং সব কিছু নীরব নিস্তব্ধ। বিজন দেশ কুজন নাই, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল। বিজন দেশ অর্থাৎ বলা হয়েছে নির্জন একটা দেশ, সেখানে কোনো রকম কোনো শব্দ নাই, কোলাহল নয়, নিজের পায়ে বাজাই তাল। সেই সময়ে সে নিজের পায়ে অর্থাৎ চলার ছন্দে ছন্দে যেভাবে ওই পাথরের উপরে পড়ছে এবং একটা সুন্দর শব্দ তৈরি হচ্ছে, সেই রকম শব্দ করে নিয়ে একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, অর্থাৎ দিবস রাতে দিনে সাত সকালে সন্ধ্যে সকালে সব সময় করে সে একলা একলাই সেই ঝর্ণা হয়ে পথ চলছে, অর্থাৎ ঝর্ণার ধারা পড়ছে। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখাই চোখ পাকাই, শঙ্কা নাই সমান যাই, টগর ফুল নূপুর পাই। নীরব পাহাড় ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকে ভয় দেখায়, কিন্তু টগর ফুলের নূপুর পায়ে দিয়ে অনবরত সে বয়ে চলে, তার কোনো শঙ্কা নাই, কোনো ভয় নাই, কোনো কিচ্ছু নাই। কোন গিরির হিমললাট ঘামল মোর উদ্ভবে, কোন পরীর টুটল হার, কোন নাচের উৎসবে। কবি এখানে বলছেন সে এমন করে চলছে কোন গিরির হিমললাট, অর্থাৎ এই চলার সময়ে কোন গিরির হিমললাট অর্থাৎ কোন পাহাড়ের ঠান্ডা কপাল, অর্থাৎ সেখান থেকে কপাল যেমন ঘামে ওইরকম ঘামল মোর উদ্ভবে, অর্থাৎ তার আসার কারণে কোথায় যেন এরকম করে ঘেমে উঠল কোন গিরির। এবং কোন পরীর টুটুলহার, কোন নাচের উৎসবে, অর্থাৎ সেই টুটুলহার খুলে পড়ছে, সেই পরীরা যখন নেচে উঠছে, কিন্তু তাতে তার কোনো দিক কোনো খেয়াল নাই। কিভাবে নাই? খেয়াল নাই, নাই রে ভাই, পাইনি তার সংবাদই, ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোল সাধি। অর্থাৎ কিভাবে ঝর্ণা পড়ছে, অন্যান্য যে মানে পরিবেশ করছে, কোনো দিকে তার কোনো খেয়াল নাই, সে শুধু বয়ে চলেছে, পায়নি তার কোনো সংবাদ তার কাছে, ধাই লীলাই খিলখিলাই, সে শুধু হেসে অত্যন্ত বেগে সুন্দরভাবে এবং বুলবুলির বোল সেধে সে সেখান থেকে শুধুমাত্র বয়ে চলেছে, কোনো দিক তার কোনো খেয়াল নাই। বনঝাউয়ের ঝোপগুলোই কালসারের দলচরে, শিংশিলায় শিলার গায়
ডালচিনির রং ধরে, বন ঝাউয়ের ঝোপগুলোই কালসার। কালসার একটা প্রাণী, এই কালসারের দরেরা চড়ে বেড়ায়, এবং শিংশিলায় শিংলি শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। এবং এই যে শিলার গায়ে ওই ঝর্ণার ধারা পড়তে 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 ডালচিনির গায়ে যেমন কালার, সেরকম কালার হয়ে যায়। ঝাঁপিয়ে যায়, লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠাট, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। অর্থাৎ ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই, দুলিয়ে যায় অচল ঠাট, সে যেভাবে চলছে ঝর্ণাটা, সে ঝাঁপিয়ে লাফিয়ে দুলিয়ে সমস্ত করে সুন্দর করে সে এরকম করেছে, তার অবিরাম ধারাকে অব্যাহত রেখে সে সুন্দর করে ওরকম করে বয়ে চলছে। শালিক সুখ বুলাই মুখ, থল ঝাঁঝির মখমলে, জরির জাল আংরা খাই অঙ্গমোর ঝলঝলে। শালিক সুখ, সুখ পাখি, সুখ হচ্ছে টিয়া পাখি, বুলাই মুখ থল ঝাঁঝির মখমলে, অর্থাৎ সেই থল ঝাঁঝি, থল হচ্ছে স্থল আর ঝাঁঝি হচ্ছে এক প্রকার জলজ গুল্ম, এমন করে সেই মানে মুখ বুলাতে ইচ্ছা করে, সে পাখিরা যেন সেখানে সে মুখ বুলিয়ে দিচ্ছে, কেন সেই পাথরের উপরে এমন সুন্দর করে, সেই স্থলভাগের উপরে এমন মখমলের মতো করে, এমন জলজ গুল্ম যেমন সুন্দর করে রয়েছে, জরির জাল আংরা খাই অঙ্গমোর ঝলমলে, এবং সেটা মনে হচ্ছে এমন একটা পোশাক তৈরি করে দিয়েছে, ঢিলে ঢালা একটা পোশাক তৈরি করে দিয়েছে সেই পাথরের গায়ে, যেটা তাকে অনেক চমৎকার করে তুলেছে। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছেকে, কণ্ঠাতেই তৃষ্ণা যার নিক না সেই পাক থেকে। নিম্নে ধাই শুনতে পাই, নিম্নে যখন তখন সে শুনতে পাচ্ছে ফটিক জল। ফটিক জল হচ্ছে চাতক পাখি, একপ্রকার চাতক পাখি আছে আসে, সে যখন ডাকছে ঠিক এরকম করে শব্দ হচ্ছে। নিক না সেই পাক থেকে গরজার জলসেচার পাতকুয়ার যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসি। বলছে কবি বলছেন যে গরজার জলসেচার পাতকুয়ায় যাক না, যে জল সেচতেছে সে পাতকুয়ায় যাক, কিন্তু যার সুন্দরের তৃষ্ণা সে শুধুমাত্র তার আশেপাশেই থাকবে, তার খোঁজেই বিরাম নেই। বিলাই তান তরল শ্লোক, চকর চাই চন্দ্রমাই, আমরা চাই মুগ্ধ চোখ। কি বলছেন? বলা হচ্ছে যে আমরা ধাই তার, দুঃখিত, তার খোঁজেই বিরাম নেই, অর্থাৎ সেই সুন্দরের খোঁজে কোনো বিরাম নেই, সে ওই রকম বিরামহীনভাবে চলছে। এবং বিলাই তান বিতরণ, বিলাই হচ্ছে বিতরণ করি, তান হচ্ছে সুর, তরল শ্লোক মানে এমন মানে শ্লোক হচ্ছে যে তোমার এই যে যেমন কবিতার যে মানে চরণ মতো ওই সেইগুলো এরকম করে সুন্দর করে বিলিয়ে চলেছে। চকর চায় চন্দ্রময়, চকর চায় চন্দ্রময়, চাঁদের আলো চায়, আমরা চাই মুগ্ধ চোখ, অর্থাৎ আমরা সেই রকম মুগ্ধ চোখটা চাই। চপল পায় কেবল ধাই, উপল ঘাই দি ঝিলিক, দুলদুলাই মন ভুলাই, ঝিলমিলাই দিক বিদিক। অর্থাৎ চপল পায় কেবল ধাই, উপল ঘাই, উপল ঘাই হচ্ছে পাথরের উপরে আঘাত দিয়ে দিয়ে সে ঝিলিক দিয়ে দিয়ে চলছে, এবং দুলদুলাই মন ভুলাই, ঝিলমিলাই দিক বিদিক, এবং চারিদিক সুন্দর করে ঝিলমিল করে সে এরকম করে চলছে। অর্থাৎ এই কবিতাটা আসলে ছন্দ নির্ভর একটা কবিতা, এই কবিতার মধ্য দিয়ে প্রকৃতির চমৎকার একটা বর্ণনা পাওয়া যায়, যে অর্থাৎ আমাদের যে নদ নদী পাহাড় পর্বত চারিদিকে যে সৌন্দর্যের একটা সমারোহ রয়েছে, এই কবিতার মধ্যে এই ছন্দে ছন্দে কবি এই ঝর্ণার গান কবিতার মধ্যে সেই প্রকৃতি প্রেমিক হয়ে প্রকৃতির একটা চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে এই কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তের, এবং এই কবিতার মধ্যে কবি ঝর্ণার গান কবিতার একটা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন, ঝর্ণা কেমন করে গান গেয়ে গেয়ে চলে এবং সেইটাও তিনি তুলে ধরেছেন, পাশাপাশি তিনি এটা প্রকৃতির বাংলাদেশের কোন কোন এলাকায় ঝর্ণা আছে তোমার দেখা একটি ঝর্ণার বর্ণনা দাও, তারপরে এগুলো তোমাদের এখন আর কি করবা, ক্লাসে থাকলে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম মৃত্যু পারবা তোমরা, এগুলো থেকে দেখে নেবে। আর কবি ঝর্ণাকে কিসের সাথে তুলনা করেছেন এটা তুমি ব্যাখ্যা করবে। আর এটা যা হোক, এটা হচ্ছে মূল আমাদের ইয়ে পাঠটা ছিল। এখন আমি তোমাদেরকে বিশ্বাস করি যে তোমরা আর একটু করে আলোচনা করে নিবা, বিশেষ করে যে চঞ্চল পা পুলকিত গতিময়, অর্থাৎ কবিতার মূল কথায় বলা হচ্ছে স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন, নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়, এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসা সাদা জলরাশির ধারা, চমৎকার এর ধ্বনিমাধুর্য বর্ণবৈভব
অনুভব। এ জলধারার যে সৌন্দর্য ও অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর। অর্থাৎ এই ঝর্ণার গান বলা হয়েছে এই কারণে, অর্থাৎ ঝর্ণা যে সুন্দর ছন্দ নিয়ে, যে শব্দ নিয়ে, যেরকম করে পথ চারিদিকে সুন্দর করে সে চলছে, সেখানে একটা সুরের সৃষ্টি হয়, একটা তানের সৃষ্টি হয়। কবি সেই জন্য বলেছেন ঝর্ণার গান। আর এই ঝর্ণার গানের ভিতর দিয়েই মূলত তিনি আমাদের একটা প্রকৃতিরই চমৎকার বর্ণনা করে তুলেছেন। তা আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যারা এই মুহূর্তে দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের এখন আর খুব বেশি সামনে অপশান নেই, কবিতাটা তোমরা আবার চমৎকারভাবে এখান থেকে ঝর্ণার গান, কবিতাটা আসলে বেশ ভালো, বিভিন্ন সময় দেখা যায় এখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নোত্তর উত্তর করতে হয়। তা আমি তোমাদেরকে অনুরোধ করব, আসলে আমার পড়ানোটা একটা ওসিলা মাত্র, তোমরা এই পড়ার মাধ্যমে এই সময় এসে ঝর্ণার গান কবিতাটা সুন্দর করে পড়বে এবং এখান থেকে প্রশ্নোত্তরগুলো কমপ্লিট করবে এবং তোমরা এইটার উপরে একটা পরীক্ষা দেবে। তা তোমরা ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো, এরকম আশাবাদ রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।